আমি আজকে রান্না করব সাপিলা মাছ। মাছটাকে আগে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে এটা নদীর সাপিলা মাছ, অনেক সুস্বাদু খেতে। লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছ না লেগে ধরে। ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নেব। মাছটা বেশি কড়া করে ভাজবেন না, একটু হালকা করে ভাজবেন। আজকে আমি সাপিলা মাছ রান্না করবো মূলার ডাটা দিয়ে। এই ডাটাগুলো কালকে ডাটা শাক এনেছিলাম, ওখান থেকে রেখে দিয়েছি, শাকগুলো ভাজি করেছিলাম। আমি কয়েকটা গোটা জিরা ফোড়ন দেবো। আমি কিন্তু পেঁয়াজ রসুন দেব না, শুধু এই মূলা আর ডাটা দিয়ে রান্না করবো। স্বাদ মতো হলুদ, I'm
আপনি পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন জিরার গুঁড়ো দিয়ে চাপিলা মাছের তরকারিটা নামিয়ে ফেলবো।